মিরাকল প্রোডাক্ট, পৃথিবীর সেরা প্রোডাক্ট, ওপেন চ্যালেঞ্জ, পৃথিবীর সেরা পেস্ট, এরকম পেস্ট পৃথিবীতে আর একটাও নাই। অনেকে বলতে পারে যে এটা তো একটা নাও থাকতে পারে, এটা তো আপনারটা আলাদা আর অন্যটা থাকবে কেন, ঘটনা খালি এরকম এরকম ইউনিক পেস্ট কারো নাই, কারণ এটার মধ্যে কালারিং নাই, স্যাকারিন নাই, ফ্লোরাইড নাই। বাজারে পেস্টে কি আছে? পরিষ্কার হয়, আর একটা হাসি দিত, মেয়ের আবার ছেলের অ্যাড দিত, দুজন কথা বলতেছে হাসি দিলে যেন মুক্তা জ্বরে, দেখা যেত না অ্যাডটা হাসি দাঁত দিত, আমাদের কিন্তু মুক্তা জ্বরে না, বুঝছেন কিনা? এই ফ্লোরাইড কিসে ইউজ হয়? লবঙ্গযুক্ত পেস্ট নিয়েছে, লবঙ্গ বুঝছেন কিনা, নাকি কয়লা মানে কাঠ কয়লা আছে না, কয়লার পেস্ট নিয়ে আসছে, নিম পাতার পেস্ট নিয়ে আসছে, আসছে কিনা? তার আগে আমরা পৃথিবী সারা গ্যানোডারমার পেস্ট নিয়ে আসছি। তোমার ছেলের তো কি হয়েছে, দেখো পেস্ট খেতেছে, আগে কিছু করি নাই, খাচ্ছে খাট, মানে ও ও কোথা থেকে শুনছে আমার কোন কথায়, গলাটা খুশখুশ করলে পেস্ট খাইলে আরাম পাওয়া যায়, সে খায় ঘুমায়, তার মানে ঘুমানোর সময় পেস্ট নেই, ঘুমায় জাস্ট, মজা করে বলছি আসলে ঘটনা তাই। এই পেস্টের মধ্যে কালারিং নাই, স্যাকারিন নাই, ফ্লোরাইড নাই, আর তো সুপার পেস্ট আছে কি, হাই কোয়ালিটি আপনার কি বলে, ফ্লোরাইডের কাজ কি পরিষ্কার করা, কি করা, আর গ্যানোডারমার কাজ কি পরিষ্কার করা, বুঝা গেল? পৃথিবীর সারা পরিষ্কারক, ডিটক্সিফায়ার, এর গ্যানোডারমা, তাহলে গ্যানোডারমা যুক্ত পেস্ট, এর মধ্যে গ্যানোডারমা আছে, ফ্রুকটোজ আছে, ন্যাচারাল মেন্থল আছে, ফ্রুকটোজ মানে ফলের এক্সট্রাক্ট, আমরা পড়ছি না শুরুর সময় গ্লুকোজ, ফ্রুকটোজ, ফ্রেকটোজ, পেন্টোজ, মেন্টোজ পড়ছি না, ফলের ফলের একটা এক্সট্রাক্ট গ্লুকোজ মানে এখানে ফ্রুকটোজ আছে, তারপর আছে কি লাল মাশরুম, চমৎকার টুথপেস্ট, সবাই ব্যবহার করতে পারি, কারণ বাচ্চারা যদি ভুল করে খেয়ে ফেলে কোনো অসুবিধা নেই, ভুল করে মাঝে মাঝে আপনি নিজেও খাবেন, গলাটা পরিষ্কার থাকবে, ঠিক আছে, ভালো থাকবে। তো যাক, এটা চমৎকার একটা পেস্ট, দুই ধরনের পেস্ট আছে, বড় সাইজ এবং ছোট সাইজ, তারপর আছে আমাদের একটা সাবন, মাশরুমের সাবন, হ্যাঁ মাশরুমের সাবনটা আমাদের প্রথমত এটা লাল মাশরুম এবং পাম অয়েলের এক্সট্রাক্ট থেকে সাবান, আমাদের স্কিনের ময়লা পরিষ্কার করা, স্কিনকে রোগমুক্ত রাখা, স্কিনকে নরিশ রাখা, স্মুথ রাখা, এবং একটা কাজ হলো কি, আমাদের স্কিনের যে ওয়েলটা আছে, ওয়েলটা ঠিক রেখে ময়লা বের করে দেওয়া, আমাদের অনেক সাবান আছে স্কিনের ওয়েল নষ্ট করে ফেলে, স্কিন রুক্ষ হয়ে যায়, চমৎকারী সাবান। অনেকে আছে আমাদের বোনেরা মায়ের অনেকে আছে বলে, বাবাইয়ের বাইরে অনেকে বলে এই সাবান রেগুলার ইউজ করার পরে আপনার স্কিনের ম্যাস্তা ট্যাস্তা ব্রণ চলে যায়, আসলে চলে যায়, চমৎকার একটা সাবান, ঠিক আছে। আসেন আমাদের লাস্ট আলোচনা হলো স্পেসের মধ্যে কি মেসেজ হয়, এটা আমি জানি অনেকে এটাকে ম্যাজিক অয়েল বলে, চমৎকার চুম্বক, এই প্রোডাক্টটা কি দিয়ে, পাম অয়েলের এক্সট্রাক্ট আর মাশরুমের এক্সট্রাক্ট থেকে এই দুইটা তৈরি করা, মিক্স করা, বিশ্বাস করেন এটা ঘরে থাকা ম্যাজিকটা, এটা ম্যাজিক অনেকে বলে ম্যাজিক ঘরে থাকা, এটা বিশেষ করে আমাদের মাসল পেন, মাংসপেশিতে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা, সার্কুলেশনের জন্য অল্প করে নেবেন, 8-10 ফোঁটা নেবেন, এটা একবার গরম নিলে 2-3 মাস চলে, আর বেশি যায়, বেশি যায়, 2-3 ফোঁটা নেবেন, নিয়ে আপনি মাসলগুলো দিবেন, ছোট ছোট বাচ্চা থাকবে, ছোট ছোট বাচ্চাদেরকে কয়েক ফোঁটা দিয়ে বুকে পিঠে পায়ের তলাতে আস্তে আস্তে দিবেন, দেখবেন ব্লাড সার্কুলেশন সুন্দর থাকবে, ঠিক আছে। মেসেজ হয়, আরো কিছু কাজ আছে, মিরাকল মেসেজ হয়, বিশেষ করে কোনো কারো আল্লাহ মাফ করুক, কারো ঘরে যদি কোনো পাইলস ইয়ার রোগী কি বলে প্যারালিসিস রোগী বা ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে এরকম রোগী যদি থাকে, তাদেরকে ডাক্তারের পরামর্শ তো নিবেনই, ওটা নিবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, পাশাপাশি মেসেজ অনলাইতে আস্তে আস্তে মেসেজ করবেন, দেখবেন সার্কুলেশনে তাকে হেল্প করবে, আরাম পাবে, সে চমৎকার থাকবে, এগুলো মেসেজ হয়। তো আসেন আমরা আজকের আলোচনা, কসমেটিক্স আলোচনা অলমোস্ট শেষ,